সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি ফেরত এক যাত্রীর লাগেজ থেকে 1 কেজি 160 গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। ওই যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, আটককৃত শাকিল স্বর্ণগুলোকে পাতের মতো তৈরি করে কৌশলে লাগেজে লুকিয়ে রেখেছিলেন। পরে ওই লাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 80 লাখ টাকা। এর আগে গেল মাসের 27 তারিখে স্বর্ণসহ আলী আহমদ নামে একজনকে আটক করেছিল কাস্টমস গোয়েন্দারা। আবুধাবি থেকে সিলেটে আসা একজন প্যাসেঞ্জার গ্রিন চ্যানেল অতিক্রমকালে আমাদের সন্দেহ হয়। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনার কাছে স্বর্ণ আছে কিনা, উনি বলে স্বর্ণ নাই। এর পরবর্তীতে আমাদের স্ক্যানিং হওয়ার সময় আমরা দেখি তার যে ব্যাগেজটি ছিল তার পাশ অত্যন্ত সুকৌশলে উনি এই সোনার পাতগুলোকে গলিয়ে এভাবে নিয়ে আসে। তো আমাদের স্ক্যান যে টিম ছিল তারা এটাকে ডিটেক্ট করে এবং আমরা ব্যাগ খুলে এটা সত্যতা পাই।